শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ, 15 বছরের প্রতিটি ঘটনার তদন্ত দাবি। জাতিসংঘে আলোচনার কেন্দ্রে থাকবেন ডক্টর ইউনুস, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে আরও মজবুত সম্পর্কের আশা। চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে 170 কোটি টাকা লোপাটের অভিযোগ, নকশা পরিবর্তনের দফায় দফায় বেড়েছে ব্যয়। গান গেয়ে নাচতে নাচতে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল, তদন্তে নেই অগ্রগতি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার এখনই প্রকৃত সময়, মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের দাবি। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21ONLINE। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে পৃথক করা হল জোড়া লাগানো যমজ শেফা ও রিফাকে। এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সকালে এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এদিকে ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আনেন। তিনি বলেন, 2018 সালের 17ই নভেম্বর রাজধানীর বাসার বোর নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। তৎকালীন ডিবি অফিসার মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাত পা বেঁধে তাকে নির্যাতন করা হয়। পরে 26 নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। 7 দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছি। এরপরে 10 দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। সে জামাতের কর্মী এনামুল কবির। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এই 9 দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয়, সেজন্য শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। এছাড়াও এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়। এর আগে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিশোধ নয়, ন্যায় বিচারে নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে এ আইনের অধীনে বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতন আছি, আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি, আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে অতীতে, আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ ভোর 5টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 57 জন সফরসঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর ইউনুস। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা
সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়ে ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নত বিশ্বের সাথে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে কৌশলগতভাবে বাংলাদেশ আরও লাভবান হবে জাতিসংঘের এবারের আসরের পর, এমন আশা করছেন কূটনীতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন জাতিসংঘ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবেন ডক্টর ইউনূস। তিনি ভাষণে তুলে ধরবেন দেশের অবস্থান, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অধিক সহায়তার আশা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দৃষ্টির কেন্দ্রে থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়েও আগ্রহ আছে বিশ্বনেতাদের। আর বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে এবার। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মুহূর্তে আমরা এখন যে পথরেখায় এগিয়ে যাচ্ছি সে জায়গায় খানিকটা নিশ্চয়তা আমাদের জন্য আসবে বলে আমি মনে করি। সংস্কার কর্মসূচিগুলোকে শক্তিশালী করতে পারি, উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে পারি, আমাদের কৌশলগত অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারি, এই সুযোগটাও তিনি নিশ্চয়ই তার পক্ষ থেকে কাজে লাগাবে। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন বৈঠক থেকে দেশের টানাপোড়েন কাটিয়ে উন্নয়ন সহযোগীদের সহায়তায় আরও সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বব্যাংক তো আমাদের দেশে অন্যতম প্রধান আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, তো সেখানে কিভাবে আমরা সেখান থেকে সহায়তা আরও বেশি পেতে পারি, আমাদের বাজেটারি সাপোর্ট এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো সহায়তাটা যদি সেই ফর্মে আসে তাহলে ওই টাকাটা ইউজ করার ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। তারপর IMF এখনও পর্যন্ত কিন্তু আরও $3 বিলিয়ন পর্যন্ত তারা সহযোগিতা আমাদেরকে দিতে পারে, তো সেইটা নিয়েও হয়তো আলোচনা হতে পারে। 27 তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্যে রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, পাচার হওয়া অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয় নিয়ে কী কী গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা দেখতে মুখিয়ে পুরো দেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচারের দোসররা যেন আর ফেরার সুযোগ না পায় সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জে বিএনপির স্মরণ সভায় তিনি এ বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ গুলির সামনে বুক পেতে দিতে রাজি, কিন্তু স্বৈরাচার মেনে নিতে রাজি না। মানুষের আত্মত্যাগের মূল্য আমাদের দিতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প থেকে। পাশাপাশি এখনও কোনো কাজে আসছে না 4,500 কোটি টাকায় নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি। গেল নভেম্বরে এর উদ্বোধন হলেও পুরো দমে শুরু হয়নি যান চলাচল। দফায় দফায় নকশা পরিবর্তনে প্রকল্পে ব্যয় বেড়েছে 1,000 কোটি টাকা। একই সঙ্গে অভিযোগ উঠেছে শত শত কোটি টাকা লোপাটের। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ও বিপ্লব মজুমদারের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত 16.5 কিলোমিটারের এই এক্সপ্রেস ওয়ে নির্মাণে 3,250 কোটি টাকা অনুমোদন দেওয়া হয় 2017 সালে। কয়েকবার নকশা পরিবর্তনে এর ব্যয় বেড়েছে 1,000 কোটি টাকা। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও চালু হয়নি এক্সপ্রেস ওয়েটি। প্রকল্প শুরুর পর
র্যাম্প নির্মাণের বিষয়টি সামনে আসে নির্মাণকারী সংস্থা সিডিএর। এর নকশা প্রণয়ন ও জমি অধিগ্রহণের জন্য লেগে যায় আরও কয়েক বছর। প্রকল্পটি সম্পন্নের সময়সীমা শেষ হলেও বাকি রয়ে যায় র্যাম্পের কাজ, কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। আর এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কর্মকর্তারাই দুষছেন একে অন্যকে। দুর্নীতি হতো না এবং অনেকের কিন্তু এখানে ডিজিটালাইজ করার ব্যাপারে আগ্রহ নাই, কারণ ডিজিটালাইজ করলে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে এক্সপ্রেসওয়ে নির্মাণের নামে শত শত কোটি টাকা লোপাটের। চট্টগ্রামের যে ফ্লাইওভারটা হয়েছে এয়ারপোর্ট থেকে, একটা ইটার দাম কত ধরেছে জানেন? 100 টাকা। ইট ওয়াজ 100 রুপিস পার একটা ইটের দাম, আর আমি আপনি ইট করলে 10 টাকা আমি ইট কিনতেছি। লুটেরা লুট করে নিয়ে গেছে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক পরিকল্পনা না থাকায় ব্যয় যেমন বাড়ে তেমনি আর্থিক অনিয়মেরও সুযোগ থাকে অনেক বেশি, এমনটাই মন্তব্য কারিগরি বিশেষজ্ঞদের। যে কোনো প্রকল্প দীর্ঘায়িত হওয়া মানে কি? দীর্ঘায়িত হওয়া মানে এই ধরনের প্রকল্পগুলি ক্রমাগতভাবে চাপ তৈরি করছে এবং একইভাবে এই সুযোগটা নিয়ে প্রকল্পের ব্যয় অতিরিক্ত বাড়ানো হয় এবং সেই প্রকল্প থেকে কেউ কেউ কোনো বেআইনি ফায়দাও লুটার সুযোগটা পেয়ে যায়। গেল 15 বছরে সিডিএর 25টি মেগা প্রকল্পে ব্যয় হয়েছে 18,000 কোটি টাকা, যার অধিকাংশই গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মন্ত্রী এমপিদের পকেটে। এই অভিযোগ খোদ সংস্থাটির কর্মকর্তাদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাচ আর গান গেয়ে এবার পিটিএ মেরে ফেলা হলো চট্টগ্রামের এক তরুণকে। ঘটনার এক মাস পর পিটিএ হত্যার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। মরদেহ পাওয়ার পর হত্যা মামলা করেন স্বজনরা, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই নাচ আর গানের তালে তালে পেটানো হচ্ছে এক যুবককে। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নিস্তেজ হয়ে পড়া যুবকের দুই হাত দুই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর তাকে ঘিরে একদল মানুষ গান গাইছে আর নাচছে। পিটিএ হত্যার সময় উচ্ছ্বসিত হতে দেখা যায় ঘাতকদের। নির্মম নির্যাতনের শিকার নিহত যুবকের নাম শাহাদাত হোসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির নাদনা গ্রামে। শাহাদাত শহরের একটি ফলের দোকানে কাজ করতেন। চট্টগ্রামের বিআরটিসি এলাকার ব্রয়লার কলোনিতে থাকতেন তিনি। গত 14 আগস্ট নগরের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের সামনে থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। তার এমন নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা। ওর বন্ধুরা আমাদের এখানে আসি, ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পেয়েছি। তাহলে এরকম মার সন্তানের কেন মারবে? এটির একটা বিচার নাই, সুস্থ বিচার নাই দুনিয়াতে। এগুলোর বিচার নাই, এগুলোর বিচার কোনখানে আছে? কোনখানে গেলে পাওয়া যাবে? এরকম কেন মারবে? এরকম মার সন্তান করে কেন গালগায় গালগায় মারবে? কি ফেলাইছে ডর? আমরা ধরতেছি না, আমরা একটা মানুষ মনে করে আপনারা ধরেন নাই কেন? না, এটা কারা ফেলাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফেলে দিয়ে গেছে। দোষীদের বিচার চেয়ে শাহাদাতের চাচা হারুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। বন্ধুদের সাথে কি হয়েছে আমরা জানি না। বন্ধুরা তাকে এখন মারধর করতেছে, মারধর করতেছে। ছাত্ররা বলছে কী 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। পুলিশ জানায় দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 11.5 বছরে 70 বার তারিখ পেছানো হয়েছে, তারপরও নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তুকি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি র্যাব। স্বৈরাচার সরকারের পতনের পর অবশেষে নড়ে চড়ে বসেছে তদন্তকারী সংস্থা, শিগগিরই সঠিক প্রতিবেদন দেওয়ার আশা তাদের। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 6 মার্চ শহরের সতীজন পাঠাগারে বইপড়তে গিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি।
দুদিন পর শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের পর সারা দেশে হরতাল, সমাবেশ ও মানববন্ধন সহ ব্যাপক প্রতিবাদ হয়। র‍্যাবের হাতে গ্রেফতার শওকত সুলতান ভ্রমর, আদালতে ত্বকী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রভাবশালী উসমান পরিবারের এক সদস্যের নাম বলে দেয়। প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজমেরি উসমানের টর্চার সেলে অভিযান চালিয়ে অনেক আলামত জব্দ করে র‍্যাব। এরপর রহস্যজনক কারণে থেমে যায় তদন্ত কাজ। ত্বকীর লাশ সে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা ঘরে ফিরে যাব না, আমরা কিন্তু সেই প্রতিজ্ঞায় অবিচল আছি। সমস্ত হত্যাকাণ্ডগুলো ওসমান পরিবারের লোকজনের হাত দিয়ে সংগঠিত হয়েছে। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এই ওসমান পরিবার এই বিষয়গুলো করেছে। শুরু থেকে ত্বকী হত্যার বিচারে সোচ্চার ছিল নারায়ণগঞ্জের সুশীল সমাজ, তদন্তের ধীর গতিতে হতাশ আইনজীবীরাও। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় নারায়ণগঞ্জবাসী কলঙ্কমুক্ত হতে পারবে না। অচিরেই এই অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দিয়ে তারপরে এই ত্বকী হত্যার বিচার ত্বরান্বিত করা উচিত। তবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর তদন্তে গতি পেয়েছে, আবারও ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেছে তদন্তকারী সংস্থা। পাঁচজনকে গ্রেফতার করে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। শিগগিরই তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুপ্রিম কোর্টের রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশের পর দীর্ঘ দেড় যুগেও তা কার্যকর হয়নি। রাজনৈতিক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার এখনই প্রকৃত সময় বলে মন্তব্য করেছেন সাবেক বিচারক ও সিনিয়র আইনজীবীরা। তাদের মতে বিচারকদের স্বাধীনভাবে কাজ করাসহ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। শাকির আরজুর আরেকটি রিপোর্ট। গত শনিবার প্রধান বিচারপতির বিচার বিভাগের সংস্কারের প্রথম ধাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন মাজদার হোসেন মামলার বাদী ও সিনিয়র আইনজীবীরা। আমি এই মামলায় এই অনুঘটক হিসাবে থাকার কারণে আমি প্রথম দিন থেকে প্রতিনিয়ত এটা হোক এটা চাইছি। 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করে 12 দফা নির্দেশনা দিয়ে মামলার রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। রায়ের 12টি নির্দেশনা কী কী ছিল তা জানাচ্ছিলেন আইন বিশেষজ্ঞরা। প্রথম নির্দেশনায় বলা হয়েছে সংবিধানের বিচার বিভাগকে অন্যান্য সিভিল সার্ভিসের সঙ্গে একত্রিত করা যাবে না। দ্বিতীয়তে বলা আছে নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজ করতে পারবেন না। রাষ্ট্রপতি বিচারিক ম্যাজিস্ট্রেটদের পদ সৃষ্টি, নিয়োগ পদ্ধতি, নিয়োগ বদলি সহ অন্যান্য কাজের বিধিমালা প্রণয়ন করতে পারবেন। তিনে বলা হয়েছে সব ম্যাজিস্ট্রেটকে একসঙ্গে নিয়োগ দেয়া সংবিধান পরিপন্থী, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা এবং কমিশন গঠন করতে হবে। পাঁচে বলা আছে রাষ্ট্রপতি জুডিশিয়ারির সবার চাকরির বিধিমালা প্রণয়ন করবেন। ছয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিধিমালা প্রণয়ন করবেন। সাতে বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থাকবে। আটে বলা হয়েছে বিচার বিভাগ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সব বিচারক স্বাধীনভাবে কাজ করবেন। নয়ে বলা হয়েছে নিম্ন আদালতের বার্ষিক বাজেট সুপ্রিম কোর্ট প্রণয়ন এবং বরাদ্দ করবে। এই যে বিচারকদের যথেচ্ছা ব্যবহার অন্যান্য ক্যাডারের মতো, এইটা রাতারাতি বদল হয়ে যাবে। রাজনৈতিক তদবির বা সুপারিশের কোনো মাধ্যম না থাকার কারণে দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে আজকেও তাদেরকে একটা ইন্টেরিয়র এলাকায় তাদেরকে রাখা হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা প্রশাসনিক আদালতের আওতাভুক্ত থাকবেন বলে বলা হয়েছে 10 নম্বর নির্দেশনায়। 11 নম্বর নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজন হলে পৃথকীকরণ আরও অর্থবহ করতে সংবিধান সংশোধন করা যাবে। এই স্বাধীনতাকে বা পৃথকীকরণকে ফুটফুল করতে হলে যদি সংবিধান সংশোধন করা লাগে তাহলে তা করতে হবে। 12-তে বলা হয়েছে জুডিশিয়ারির সদস্যদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রপতির কাছে সুপারিশ না করা পর্যন্ত সব সুযোগ সুবিধা ভোগ করবেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
সময় হলো বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। টাকার লোভে লিপিকা গোমেজকে হত্যা, দুইজন গ্রেপ্তার। আশুলিয়ায় আজও বিক্ষোভ, বন্ধ 51 কারখানা। দেখছেন সন্ধ্যার একুশে সংবাদ। টাকার লোভে নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যা। পিবিআই তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে উঠে আসে এ তথ্য। ঘটনার সাথে জড়িত আসামি জুয়েল এবং নজরুলকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, দুজনকে চিনে ফেলার কারণেই লিপিকাকে হত্যা করা হয়। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। ঢাকার সূত্রপুরে নিজ বাসায় গেল 10 সেপ্টেম্বর হত্যা করা হয় নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজকে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ জড়িত আসামিদের গ্রেফতার করেছে পিবিআই। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, চুরিতে বাধা দেয়ায় লিপিকাকে হত্যা করে পাশের বাসার জুয়েল ও নজরুল। আসামিরা টাকা চুরির উদ্দেশ্যে লিপিকার বাসায় প্রবেশ করে এবং পরে লিপিকা তাদের চিনে ফেলায় এ হত্যার ঘটনা ঘটে। লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকি তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে, তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এসের সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে খুনের আরেক ঘটনায় মিরাজ মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছেন মোহাম্মদপুর থানা পুলিশ। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। তরিকুল ইসলাম, একুশ টেলিভিশন, ঢাকা। যাত্রাবাড়ি ও খিলগাঁও থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। খিলগাঁও থানার পুলিশ আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত পুলিশ আবেদন মঞ্জুর করেন, এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া আরও 2 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে পুলিশের আবেদনের উপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ভাসান টেকে ফজলু হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ। ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে মব জাস্টিস, মাজার ভাঙচুর সহ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বিকেলের শাহবাগে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের আয়োজনে মানববন্ধন ও গণ প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। গণমাধ্যম ও শিল্পকলা একাডেমি এখনও ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের নিয়ন্ত্রণে উল্লেখ করে বক্তারা দ্রুত গণমাধ্যম সংস্কারে তাগিদ দেন। এ সময় প্রধান বক্তা কবি ফরহাদ মজহার বলেন, একটি চক্র উস্কানি দিয়ে বিভিন্ন স্থানে মব জাস্টিস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করছে। তিনি এসব থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে দ্রুত গণমাধ্যম নীতি প্রণয়নেরও দাবি জানান। উস্কে দিয়েছে, নিশ্চয়ই তার কোনো স্বার্থ রয়েছে।
বাংলাদেশের মানুষকে ঝুলিয়ে সোজা করার কথা বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক অপরাধ করেছেন। আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিভিন্ন থানায় বসে থাকা ছাত্রলীগের ওসিদের অপসারণেরও দাবি করেন তিনি। জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কুযুক্তি করেন, আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও এখনও বন্ধ রয়েছে 51টি কারখানা। সকালে আশুলিয়ার জেনারেশন নেক্সট কারখানা শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়। এদিকে গাজীপুরের টঙ্গী ও মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্টস কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করে 3 জনকে। এদিকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 43টি ও সাধারণ ছুটি রয়েছে 8টি কারখানায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা, র‍্যাব, শিল্প পুলিশ ও বিজিবি। আরও একটি সফলতার গল্প শোনাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে পৃথক করা হয়েছে জোড়া লাগানো যমজ শিশু শেফা রিফাকে। অংশ নেন 82 জন অভিজ্ঞ চিকিৎসক। এর আগেও হাসপাতালের চিকিৎসকদের সাফল্যের ঝুড়িতে রয়েছে এমন আরও 3 জোড়া যমজ শিশুকে আলাদা করার সাফল্য। মাহতাব মিনহাজের প্রতিবেদন। নানান জটিলতা, শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি, চিকিৎসকদের অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে সব কিছু। দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে পৃথক করা হয় বুক ও পেট জোড়া লাগানো শিশু শেফা ও রিফাকে। বরগুনার বেতাগী উপজেলার গার্মেন্টস কর্মী বাদশা মিয়া ও গৃহিণী মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফা রিফা। 2023 সালের 7 জুন সেজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে জন্ম হয় তাদের। সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাঁপ। সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের। খাদ্যনালি জোড়া লাগানো, লিভারও ছিল একটির সাথে আরেকটি একেবারে মেশানো। এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল, একদম খুব লম্বা, সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এটা টিম ওয়ার্ক, সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব না। আমরা চাই 2টা বাচ্চাকে সুস্থভাবে সেপারেট করা, কিন্তু সব ক্ষেত্রে আমাদের কিন্তু এটা সাকসেসফুল হতে পারে না। অনেক সময় আমাদের 2টা বাচ্চাকেও লুজ করতে হয়। 10 ঘন্টা ব্যাপী 82 জন ডক্টর এই অপারেশনের সঙ্গে যুক্ত হন। বাদশা ও মাহমুদা দম্পতির দ্বিতীয় সন্তান শেফা রিফা। তাদের জন্মগত জটিলতা দূর হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এর আগে 2017 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তোহা, তৌফা ও 2018 সালে পাবনার রাবেয়া রোকাইয়াকে ও 2022 সালে নীলফামারীর জলঢাকার জোড়া লাগানো যমজ শিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ভারত থেকে পেয়েছেন পদ্মশ্রী ক্ষমতাচ্যুত হাসিনা সরকার দিয়েছে স্বাধীনতা পদক। বলছি শেখ পরিবারের অতি ঘনিষ্ঠজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কথা। কণ্ঠ তার সুরে ভরা, কিন্তু অন্তর জুড়ে লোভ আর দখলদারিত্ব। ক্ষমতার কাছাকাছি থেকে নিজেকে সামলাতে পারেননি এই সঙ্গীত শিল্পী। রাজধানীতে খাল দখল করে গড়ে তুলেছেন গানের স্কুল। সঞ্জয় অধিকারী রিপোর্টে রয়েছে বিস্তারিত। এটি রামচন্দ্রপুর খালের একেবারে মাঝখানে। 15-20 বছর আগেও এখানে পানির প্রবাহ সচল ছিল, কিন্তু ক্ষমতাসীনদের দাপটে সেই খালের অস্তিত্ব আজ বিলীন হয়ে গেছে। খালের একেবারে মাঝখানে গড়ে উঠেছে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীত বিদ্যালয় সুরের ধারা। স্কুলটির পাশ দিয়েই একটি নালা দিয়ে খুব সরু ধারায় বয়ে চলেছে পানি। সেখান থেকে মাত্র 50 গজ দূরে গেলেই চোখে পড়ে রামচন্দ্রপুর খালের চিহ্ন। দখলের ধাক্কা সামলে এখনও নিজের অস্তিত্বের জানান দিচ্ছে খালটি। এই খালের জায়গা নাল হিসেবে দেখিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় 110% খাল লিজ নেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সেখানে ইতোমধ্যে গানের স্কুল সুরের ধারার জন্য ভবন নির্মাণ করা হয়েছে।
সুরের ধারার ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ সরকারের উচ্চ পর্যায়ের অনেক মুখ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার বেশ সখ্য ছিল। খালের জমি দখলেও বেগ পেতে হয়নি তাকে। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও খালটি বেশ প্রবাহমান ছিল, তবে দখলবাজদের থাবায় এখন সেটি নিশ্চিহ্ন হওয়ার পথে। পরিবেশবাদীরা বলছেন, খাল কেউ লিজ দিতে পারে না। বন্যা, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি সঙ্গীত শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটিও সকলকে দিন যে পরিবেশ দরকার আমাদের, নিশ্চয়ই আপা এই জায়গা থেকে তার স্কুলটি অন্য কোথাও সরিয়ে নেবেন। শিগগিরই খালের জায়গা দখলমুক্ত করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এগুলো আবার ক্লিনিং ওয়ার্কে যাব খুব শীঘ্রই, এবং সাথে সাথে যে যারা অবৈধ দখলদার আছে সেটা উচ্ছেদ কার্যক্রম আমরা স্টার্ট করব। খাল দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। খাল বন্ধ করার যে শাস্তি, জেল জরিমানা, সেটা হবে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। লেবাননে হিজবুল্লাহর 300+ স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত 100+। কানপুরে অনুশীলনের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানালো বিসিবি। সন্ধ্যার একুশে সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই বাণিজ্য সংবাদ। কর ফাঁকিবাজদের রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সহজে রাজস্ব আদায় বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে কাজ চলছে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে ই রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট। গেল 9 সেপ্টেম্বর থেকে বড় পরিসরে আয়কর রিটার্ন দাখিলের প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে সমস্যায় পড়লে তার দ্রুত সমাধানে চালু হলো ই রিটার্ন সার্ভিস সেন্টার। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এর উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। ই রিটার্ন দাখিল সহজ করতেই এই সার্ভিস বলছেন তিনি। আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম, ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই। এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসব। ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে সমস্যায় পড়লে 09643717171 এই নম্বরে কল দেওয়ার কথা বলছে এনবিআর। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে আমরা ফোন রিসিভ করি, আর যদি কোনো আমরা যদি মনে হয় যে না পরবর্তীতে ওনাদের সাথে আরও যোগাযোগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন, যেমন ওনার টিন নাম্বার, ওনার নাম, এই ফোন নাম্বারটা রেখে দিই, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা নিজে থেকে ওনার সাথে যোগাযোগ করি। রবি থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এই কল সেন্টারে সার্ভিস পাওয়া যাবে। যদি মেইলে কিংবা আপনার অ্যাটাচমেন্টগুলো দেন আপনি খুব সুন্দরভাবে জবাব পেয়ে যাবেন। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এই সাথে শেষ করছি সন্ধ্যার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ, 15 বছরের প্রতিটি ঘটনার তদন্ত দাবি। জাতিসংঘে আলোচনার কেন্দ্রে থাকবেন ডক্টর ইউনুস, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে আরও মজবুত সম্পর্কের আশা। চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ, নকশা পরিবর্তনে দফায় দফায় বেড়েছে ব্যয়। গান গেয়ে নাচতে নাচতে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল, তদন্তে নেই অগ্রগতি।
এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার এখনই প্রকৃত সময়, মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।